আজকে আমরা চলে এসেছি, কোথায় চলে এসেছি? চিড়িয়াখানায়। আমরা চিড়িয়াখানায় গিয়ে বিভিন্ন ধরনের প্রাণী যে আছে, আরো হাতি, সাপ, কুমির, বানর, সিংহ, বলো লোকের ভিড়। আজকে তো ছুটির দিন, তাই কিন্তু লোকের ভিড়। আর এই যে পাশে রয়েছে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, আর এখানে হচ্ছে টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। ঘাস খাচ্ছে। সারস পাখি, এটা কি ছিল? সারস পাখি, বড় সারস পাখি। এখানে অনেক লোক, কেন? বাঘ আছে নিশ্চিত, সিংহ আছে, সিংহ ছিল, সিংহ, আফ্রিকান সিংহ। চলো এখানে কি আছে দেখি। ভাল্লুক, এদিক 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 আছে, এটা কি? ভাল্লুক। ভাল্লুক, ভাল্লুকের আগে কখনো দেখেছ? হ্যাঁ, আজকেই দেখলা? কেমন দেখা যাচ্ছে, কি করতেছে দেখো তো ভাল্লুকটা? একজন ঘুরে বেড়াচ্ছে, একজন ঘুমাচ্ছে। আরো দেখবো এটা, চলো চলো অন্যটা দেখি। চলো চলো চলো, দুইটা সিংহ ওই দিক। এই সিংহ, এই যে সিংহর ডিম কয়, দেখছো কয়টা সিংহ? দুইটা, দুইটা সিংহ দেখো তো কি করতেছে, ওরা ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তোমাকে খাবে। সিংহ হলো, সিংহ হলো বড় গেল, এটা কি মরো না বলো, ইমো পাখি। হ্যাঁ, ইমো পাখি, ইমো ইমো পাখি। এটা কি? বাঘ। এটা ছোট বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। ওরা শশা দিয়েছে খাবারের জন্য, কি দিয়েছে? শশা ওদের খাবার, কচ্ছপ। এগুলো কি? কচ্ছপ। চলো এবার, কুমির দেখবো এইদিকে। আমরা এখন কোথায় আছি? চিড়িয়াখানায়। এটাই হচ্ছে কুমির। এটা শুয়ে আছে, হ্যাঁ কুমিরটা শুয়ে, সে অনেক বড় কুমির কিন্তু। হ্যাঁ, কি করতেছে? দেখো অনেকে ঘুরে ঘুরে তো দেখতেছে। হ্যাঁ, এটা হচ্ছে লোনা পানির কুমির, লোনা পানির। এখানে আর একটা আছে,
এই যে একটা বাচ্চা কবি শিশু পার্কে বিনোদনের জন্য রয়েছে শিশু সহ সকল বয়সের জন্য শকুন। দেখো শকুনের কি বুদ্ধি, ওটা সরাচ্ছে, ওই পটটাও সরাচ্ছে। যাও এটা কি কি এটা গন্ডার বাচ্চা গন্ডার নাই একটাই না দেখছি কি হাতি এটা কি ঘোড়া আচ্ছা কমন ইল্যান্ড এগুলো অনেক লম্বা না এগুলো আরো লম্বা তাই কামড় মার বাহাদুর দেখো ওরা কামড় দিলে কিন্তু সাদা ঘোড়া ঘোড়া ওরা কামড় দিলে আই সে ওদিকে দেখো অনেক লোকজন কত লোকজন না অনেক লোকজন ঘুরতে এসেছে তুমি তো আসলা কেমন লাগতেছে তোমার হেভি লাগছে আরো কিছু ঘোড়া রেখে দিয়েছে চলো এইখানে আরো জেব্রা রয়েছে ধরো কিন্তু বসো ওটার উপরে উঠে বসতে হবে আগে না এই আগে না উঠে বসো ওটার উপরে হ্যাঁ আস্তে আস্তে দিও আস্তে দিও তুমি আস্তে দিও যাও আমরা দৌড় আচ্ছা এবারে আমরা দেখবো জিরাফ লম্বা ঘাড় এটা হলো জিরাফ অনেক লম্বা ঘাড় দেখছো এটা হচ্ছে সবচেয়ে বড় লম্বা ঘাড়ওয়ালা প্রাণী সবচেয়ে বড় লম্বা ঘাড়ওয়ালা প্রাণী যাও সামনে যাও কি বলতো
কটা জিরাফ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আচ্ছা যাও, ওই দিক যাও, চল যাও। ময়ূরের ডাক, ময়ূরের ডাক কে কা? মজা হচ্ছে? হ্যাঁ বুঝি না, মজা হচ্ছে? কত মজা হচ্ছে, এত মজা! এই আচ্ছা আর কি দেখবো? সাপ দেখবো, জলহস্তি দেখবো, ক্যাঙ্গারু আছে, ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ান পাখি। হ্যাঁ লাফাচ্ছে না, বসে আছে। গাধাটা হচ্ছে গোয়াল। এটা হচ্ছে ইমপালা। হরিণের মতোই, এই দেখো। এটা হচ্ছে ধনেশ পাখি। এটা এটা ধনেশ পাখি, হ্যাঁ। এখানে আছে জলহস্তি, জলের মধ্যে যে থাকে তাকে বলে জলহস্তি। হাতির মতো বড়, তাই বলছে জলহস্তি। এই দিক, এই যে দেখছো, ওই যে একটা জলের মধ্যে, ওই যে ওই যে মাথা বের করছে। এখন এই যে এখানে সাপ, এদিকে আছে বাঘ, হরিণ। এখন কিন্তু প্রায় শেষ, শেষ প্রান্তে আমরা চলে এসেছি, কিন্তু এদিকে বাঘ আছে, ছেড়ে দেওয়া
যাও উঠল যা তো ভিউয়ার্স, এবার ফিরে যাওয়ার পালা। আমরা চেষ্টা করলাম সবগুলো প্রাণীকেই ঘুরে ঘুরে দেখার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য। তো যারা চিড়িয়াখানায় ঘুরতে আসবেন তাদের জন্য বলি, বাহির থেকে খাবার নিয়ে আসলে ভালো, তবে ভিতরেও খাবার পাবেন এবং ভিতরেও একটা ভালো মানের, ঢোকার সাথে সাথে হাতের ডান দিকে একটা ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকেও আপনারা খাবার নিয়ে নিতে পারেন। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব বাহির থেকে খাবার নিয়ে আসাটাই ভালো হবে। আর এখানে আসবেন সাথে বাচ্চা ছেলে মেয়ে থাকলে খুব দেখে শুনে রাখবেন, অনেকেরই দেখা যায় অনেকের বাচ্চা হারিয়ে যায়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ঘোরাঘুরি করে কেমন লাগলো? ভালো। ভালো লাগলো? তাহলে কি কি দেখলাম আমরা এখানে মনে করো তো? সিংহ, সিংহ, হরিণ, মায়া হরিণ, সাপ, জেব্রা, হনুমান, উট পাখি আর কি, গাধা, হাতি আর বক, ধনেশ। আবার আসবা এখানে? হ্যাঁ।